মাত্র দুই অক্ষরের একটি শব্দ কিন্তু শব্দটির ক্ষমতার ব্যাপকতা পরিমাপ করা সত্যই কঠিন দোয়া হতে পারে মাত্র দুই অক্ষরের একটি শব্দ কিন্তু শব্দটির ক্ষমতার ব্যাপকতা বিস্তৃতি পরিমাপ করা সত্যই বড্ড কঠিন এই জন্য মালিক ও দাসের মধ্যে চাওয়া পাওয়ার সেতু নির্মাণকারী এক কারিগর এই যেন মালিক দাসের মধ্যে চাওয়া পাওয়ার সেতু নির্মাণকারী এক কারিগর একজন ক্ষুদ্রতম দাস মনিবের কাছে মিনিত করছি আর মনিব সব উজাড় করে দিয়ে দিচ্ছেন এই জন্য কি এক কি দারুণ একটা ব্যাপার সুমন আল্লাহ যে ক্ষুদ্রতম দাস মানিব কাছে মিনিত করছে আর মনিব সব উজাড় করে দিয়ে দিচ্ছেন এই জন্য ওয়ান টু ওয়ান বোঝা পড়া ব্যাপার কি সুন্দর একটা ব্যাপার কি দারুণ একটা ব্যাপার একজন ক্ষুদ্র দাস আরশ আজিমের মালিকের কাছে কিছু চায় আর মালিক উজার করে সব দিয়ে দেয় এজন্য মালিক ও দাসের মধ্যে চাওয়া পাওয়ার সেতু নির্মাণকারী এক কারিগর দোয়া শব্দটা ছোট দুই অক্ষর একটি শব্দ কিন্তু এই শব্দটির ক্ষমতা আর ব্যাপকতা বিস্মৃতি পরিমাপ করা সত্যই বড্ড কঠিন দোয়াল্লা সুবাহান তার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটা উপহার দোয়া করা এবং দোয়া চাওয়া দুটাই বিশ্ব নবীর সন্ন্যাস মানুষের জন্য দোয়া করা এবং মানুষ থেকে দোয়া চাওয়া এই দুটাই বিশ্ব নবীর সন্না কার সন্না বিশ্ব নবীর সন্ন্যাস দোয়া একটি মহৎ ইবাদত বটে আল্লাহর নবী বলেন দোয়ার চে আল্লাহর দৃষ্টিতে দোয়ার মহৎ আর কিছু নেই নবী বলেন আর কিছু নেই দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে দোয়ার চে মহৎ আর কিছু নেই বান্দা যখন একনিষ্ঠ মনে আল্লাহর কাছে কিছু চায় বান্দা যখন একনিষ্ঠ মনে আল্লাহ কাছে কিছু চায় বান্দা যখন একনিষ্ট মনে আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ অবশ্যই কবুল করেন কি করেন আল্লাহ অবশ্যই কবুল করেন কারণ তিনি বড়ই দয়ালু লজ্জাশীল যখন কাতর বান্দা আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ খুবই লজ্জাশীল আল্লাহ খুবই লজ্জাশীল তখন তিনি ওই বান্দাটাকে খালিয়াতে ফিরাতে লজ্জাবোধ করেন বান্দা যখন একনিষ্ঠ মানে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ বলেন ওই বান্দার আমি অবশ্যই কবুল করি কারণ আমি খুবই দয়ালু লজ্জাশীল হৃদয়ে আমার কাছে কিছু চাই আমি আল্লাহ ওই বান্দাকে হাত দুটো খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি নম্বর ষাট নাম্বারে উদয় উ নিস্তা জিবে লাংকুম বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব রব বুলা আমিন কুরান উল্কারিব বলেছেন উদয় উনি আস্তা জিবে লাংকো বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার এডাকে সাড়া দেবো দুনিয়ার কোনো মানুষকে বারবার ডাকলে সে মানুষটি খুশি হয় না নারাজ হয় আওয়াজ করে বলতে হবে দুনিয়ার কোনো মানুষকে যদি আপনি বারবার ডাকেন সেই মানুষটা আপনার প্রতি খুশি হবেন না नाराज হবেন রব্বুল আলামিন আমার আপনার রব বলে বান্দা তুমি আমাকে যত বেশি ডাকো আমি আল্লাহ তোমার পেশি তোমার প্রতি তত বেশি খুশি হয়ে যাই হাদিসে কুদসি তে রব্বুল আলামিন বলেন মান আরদ আননি নাদাইতুহু মিন কারিব কোন বান্দা যখন আমার থেকে মুখ ফিরিয়ে নেই কোনো বান্দা যখন দুনিয়ার মায়া মুহাব্ব পরে আমাকে ভুলে যায় কোনো বান্দা যখন দুনিয়ার লোভ লালসা দেখে আমাকে ভুলে যায় আমার থেকে বিমুখ হয়ে যায় আমি আল্লাহ তার কাছে গিয়ে গিয়ে তাকে ডাকি বান্দা তুমি আসো বান্দা তুমি আসো আমি আল্লাহ আছি তখন বান্দাকে আমি কাছে গিয়ে ডাকি কোন বান্দা যখন আমার থেকে বিমুখ হয়ে যায় দুনিয়ার মায়া আমার থেকে মুখ ফিরিয়ে নেই আমি ওই বান্দাটার কাছে গিয়ে বলি বান্দা আমি তোমাকে কাছে থেকে ডাকি বান্দা তুমি আসো যেমন দুনিয়াতে একজন সন্তান মায়ের সাথে অভিমান করে রাগ করে ঘর থেকে বের হতে চেষ্টা করে তখন মা বলে বাবা তুমি ঘর থেকে বের হয়েও না তোমার জন্য বাহিরে ও কল্যাণ তোমার জন্য কল্যাণ হবে না তদ্রুপ আমার আপনার রব প্রত্যেকটা সময় প্রত্যেকটা বান্দা বান্দির কাঁধে হাত রেখে বলে বান্দা তুমি ওদিকে যেও না বান্দা তোমার জন্য ওদিকে কল্যাণ হবে না তুমি আমার কাছে আসো আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নেব কি সুন্দর একটা কথা দুনিয়ার কোন মা সন্তান যখন অভিমান করে তখন ছেলেরা বলে বাইর হয়ে যাব চলে যাব তখন মা বলে বাবা তুমি বাইর হয়ে না তোমার জন্য বাহির অকল্লা দ্রুপ আমার আপনার রব প্রতি ক্ষণে ক্ষণে প্রত্যেকটা বান্দা বান্দির কাঁদে হাত রাখেন এবং বলেন বান্দা তুমি ওদিকে যেও না ওইদিকে তোমার জন্য কল্যাণ হবে না তুমি আমার কাছে আসো আমি আল্লাহ তোমাকে গ্রহণ করে নেব রব্বুল আলামিন সূরাতুল বাকারা 186 رب العالمين واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون রবুল আলামিন কুরআনুল করিমের সাত করেন হে রাসুল যখন বন্ধ তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে তখন তুমি বলে দিও আমি তো কাছেই আছি বাবা আমাকে ডাকলে আমি আল্লাহ তার ডাকি সারাদিন আল্লাহ ফাট বিশ্ব নয় বলেন আল্লাহ খুবই লজ্জাশীল কি ছিল আল্লাহ কিসে আল্লাহ খুবই লজ্জাশীল বান্দা যখন হাত দুটো তুলে দোয়া করে ক্ষমা চাই আল্লাহ বলেন ওই বান্দার হাত দুটুকে আমি খালি অবস্থায় ফিরি দিতে লজ্জাবোধ করি বান্দা যখন গুনাহ করে করে জীবনের গুনাহর জন্য ক্ষমা চাই বান্দা যখন হাত তুলে বলে মালিক জীবনের অনেকটা সময় গুনাহ করে পার করে দিয়েছে রে মালিক মালিক জীবনের অনেকটা সময় গুনা করে পার করে দিয়েছি দুনিয়ার মায়া পরে মহাব্বত করে মালিক শয়তানের মায়া পরে গুণা করেছি রে মালিক মালিক হাত দুটি তুলে তোমার কাছে ভিক্ষুকের মতে ক্ষমা চাইলাম আল্লাহ বলেন বান্দা আমি তোমার ওই দুটো হাতকে খালিয়াতে ফিরাতে লজ্জাবোধ করি